নমস্কার, আমার মিসেস দুদিন আগে একটি পুত্র সন্তান, ফুটফুটে পুত্র সন্তানের জন্মগত দিয়েছে ভাগীরথী নেউটিয়া নিউ টাউনে। আমাদের মিসেস ছিল ডক্টর জয়িতা রয় মিত্রর আন্ডারে। ম্যাডামের প্রশংসা যতটুকুই পাওয়া যায় ততটুকুই কম। অত্যন্ত ভালো ওনার ট্রিটমেন্ট, উনি এখন খুবই ভালো আছে। আর এখানকার পরিষেবা, হসপিটাল পরিষেবা বলতে খুবই সুন্দর। এখানকার নার্স ডাক্তার খুবই ঘন ঘন এসে চেক আপ করে। এভরিথিং ইজ পারফেক্ট এবং আমরা হাইলি রেকমেন্ডেড করছি এই জায়গাটার জন্য। যারা ফিউচারে মাদার হতে চায়, আমরা দুজনেই রেকমেন্ড করবো হাইলি যে এই জায়গায় আসুন। এদের পরিষেবা খুবই ভালো এবং এখানকার যা স্টাফ রয়েছে, ডক্টর থেকে শুরু করে নার্স, এভরি ওয়ান খুবই ভালো পরিষেবা। ম্যাডাম কিছু বললেন? আমার কিছু বলার নেই, আমি নিজে পেশেন্ট হয়ে বলছি, যেমন ডাক্তার পরিষেবা তেমন এখানকার নার্সিং, এখানকার ক্লিনিং পরিষেবা সবই মোটামুটি খুব ভালো। আমার খুব ভালো লেগেছে। যারা এখানে আসতে যাওয়ার জন্য, মানে আমি বলবো খুবই ভালো জায়গা এখানে, মাদারদের জন্য তো খুবই ভালো। আর আমি খুব ভালো আছি এখন, মানে বর্তমানে এত ভালো আছি। আর আমার যে ডাক্তার ছিল ম্যাম জহিদা রয় মিত্র, ওনার তো কোনো মানে কিছু বলারই নেই ওনার সম্বন্ধে। উনি বেস্ট অ্যান্ড বেস্ট ডক্টর আমার কাছে মনে হয়েছে। মানে আমরা সত্যিই খুবই হ্যাপি এখানে এসে, এবং এই আমাদের যে ডিসিশনটা, আমরা এখন একদম যে ভাবছি যে রিয়েশনটা নিয়েছিলাম যে এখানেও ডেলিভারিটা হবে, আমরা হাইলি স্যাটিসফাইড। এবং শুধু তাই নয়, যে এখানে বেবির যে কেয়ারটা নিচ্ছে লাস্ট 3 দিন ধরে খুবই সুন্দর। এবং এবং ইন ফিউচারেও আমরা এখানে আসবো বাচ্চাকে নিয়ে, তার দেখাশোনা করবে। চাইল্ড স্পেশালিস্ট যিনি আছেন তার সঙ্গে কথা হয়েছে। আর এখানে এরা প্রতিটা স্টেপ এত সুন্দরভাবে বুঝিয়ে দেয়। অ্যাট লাস্ট ফর এভরিথিং আমরা যে সাপোর্ট পেয়েছি, এখান থেকে যে সার্ভিস পেয়েছি, ভেরি মাচ থ্যাংক ইউ টু ডক্টর জয়িতা রয় মিত্র অ্যান্ড ভাগীরথী নিউ টাউন। থ্যাংক ইউ।